আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি দুই একটা ভিডিও দেখার ট্রাই করব এবং সাথে দেখি তারা কি বলে বোঝার চেষ্টা করব। আশা করি এগুলা কেমন হবে জানি না, দেখি। ও বাবা, আচ্ছা দেখি। এইটা এইটা সাবা লাগবে কল গেম খেলার সময়। চেষ্টা করুন আমার কি একটা মানে হরেবল একটা সিচুয়েশন ছিল। বাবা ছেলের খেলা, অনেক পানি ছিল, অনেক পানি, মোস্ট অফ দা পানি। যেই করেছে ভিডিওটা দাবি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া, যেই করেছেন। অনেক অসাধারণ ছিল, মজাদার ছিল, অনেক মজাদার ছিল, মানে আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে, মানে আমি অনেক মজা পেয়েছি ভিডিওটা দেখে। আচ্ছা চলো আরেকটা ভিডিও দেখি। আচ্ছা একজন ব্যক্তি আসছে, মাদার ফাকার ইজ মাইন, এটা আমার। হ্যাঁ ওকে ফাইন, এটা আপনার সেট। আচ্ছা এখন আপনি শুয়ে গেলেন, শুয়ে গেছে, ও একটু কষ্ট পাইছে। ও এবার তো এবার বেড়া দিয়ে ফেলছে, একবারে পুরো বেড়া দিয়ে ফেলছে, বাংলাদেশ বাঙালির মতো করে ফেলছে। ও আচ্ছা, সে তার সাথে কথা বলতে পারবে না কারণ সে এখন বিজি। ও হেই, ক্যান উই শো দ্য বেঞ্চ? ও বেঞ্চে বসার জন্য ট্রাই করবে। যারা জিমনেশিয়ামে জিম করে এবং যারা অলওয়েজ পরিশ্রম করে এটা নিজেদের বডি ফিট করার জন্য, বডি ঠিক রাখার জন্য, তারা এভাবে যদি লস হয়, যেমন কিছুক্ষণ যে ভিডিওটা দেখলাম, ভিডিওটার ভিতরে যে জিম আরেকজন যে ফিটনেস ভালো তার মনে যে কষ্টটা পেয়েছে, খুবই হরেবল, খুবই হরেবল, ভয়ঙ্কর ছিল এই জিনিসটা। আর যে কিন্তু যথেষ্ট ফানিও ছিল, কিন্তু আফটার সিন দেখার পরে আমার কাছে একটু খারাপ লেগেছে ওই ব্যক্তিটার জন্য, যে খুব কষ্ট করে বডি বানাইছে কিন্তু কোনো লাভ নেই।